সাতক্ষীরার প্রতাপনগরের রাবেয়ার ছেলের বয়স 4 মাস, জুবাইদা 8 মাসের সন্তান সম্ভবা। জোয়ারে বুক সমান পানি কেটে যেতে হয় খাবারের পানি আনতে। জুবাইদা যে পানিটুকু ফেললেন তা সুপেয় বলে কয়েকবার ব্যবহার করা। 8 মাসের গর্ভকালীন সময়ে একটি ওষুধ বা কোনো টিকা নিতে পারেনি। পানি ব্যবহার করে পানি আনতে তো খুব অসুবিধা হয়, নোনা পানি এগুলো ব্যবহার করে কলেতে আনতে অসুবিধা খুব। পানি মানে কলস নিয়ে আসতে পারি না, যাতে পারি না কাদার কারণে। আর ডাক্তার পানি ডাক্তারের কলেগা যাতে পারি না, ডাক্তারও আসতে পারে না, ক্লিনিকে সুবিধা অসুবিধা জানানোর জন্য যাতে পারি না। উপকূলীয় অঞ্চলে নারীদের কষ্টটা আসলে অনেক বেশি থাকে, তার কারণ হচ্ছে গিয়ে তাকে মূলত হচ্ছে গিয়ে গ্রামে সাধারণত কৃষি ব্যবস্থা বলি, সংসার বলি, এইগুলো সবগুলোই নারীদের দেখতে হয়। সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা অথবা আইলা সিডর বা আমপানের মতো বড় ঝড় সরাসরি প্রভাব ফেলে উপকূলীয় অঞ্চলে। কয়রার কাশির হাট খোলার বেড়িবাঁধের উপর উঠে আসা আমপান ঝড়ে উদ্বাস্ত পরিবারগুলোতে আছে কয়েকজন প্রতিবন্ধী। বাঁধে উঠতেই প্রথম দেখা 5 বছরের লামিয়া আর ওর মায়ের সাথে। এই প্রতিবন্ধী হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, কানে শুনতে পায় না। আর এই চার পাঁচ দিন একটু ভালো থাকে। ও হওয়ার পরে কিছু নি হইল, নাড়ি ছিঁড়ে গেল আর বাচ্চা। তারপর গরিব মানুষ ছিলাম তো ডাক্তার দেখাতে পারিনি। এ বাঁধের পাশেই বাড়ি ফাতেমাদের। দুর্ঘটনায় আঘাত অথবা জন্মগত দুটি বিষয় প্রতিবন্ধী শিশু জন্মের কারণ হতে পারে। কয়রা বা দাকপের মতো উপকূলীয় অঞ্চলে সন্তান সম্ভবা মায়েদের চিকিৎসা সেবার প্রধান অন্তরায় দূরত্ব। লবণাক্ততা এমন শিশু জন্মের হার বাড়িয়ে দেয় কিনা তা নিয়ে নির্দিষ্ট তথ্য বা গবেষণা পাওয়া যায় না। তবে নোনা পানি সন্তান সম্ভবা নারীর উচ্চ রক্তচাপ, ইনফেকশন এবং অতিরিক্ত দুশ্চিন্তা তৈরি করে। এর প্রভাব পড়ে গর্ভের সন্তানের উপর। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরে ছিল 7 বছরের মরিয়ম, সে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। 2021 সালে প্রকাশিত যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজের একদল গবেষকের সমীক্ষায় উঠে এসেছে, দাকপে বর্ষাকালে প্রতিদিন গড়ে খাবারের পানি থেকে শরীরে সোডিয়াম প্রবেশ করে 0.6 থেকে 1.2 গ্রাম, যা শুষ্ক মৌসুমে বেড়ে দাঁড়ায় 5 থেকে 16 গ্রাম। অনেক সময় এনভায়রনমেন্টাল চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় জিন মিউটেশন হয়, সেক্ষেত্রে প্রতিবন্ধী শিশু জন্ম হয়। কয়লার দিকে দেখেন এখন কিন্তু শীত নাই, শীতকালে কিন্তু শীত নাই, অর্থাৎ ওইখানে জলবায়ু পরিবর্তনের এটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। এবং সেক্ষেত্রেও প্রতিবন্ধী শিশুর জন্ম যে বেশি হচ্ছে না সেটা কিন্তু আমরা বলতে পারেন না, অবশ্যই হচ্ছে। সুতরাং এটাও একটা বড় কারণ। আরেকটা জিনিস হচ্ছে পার্সোনাল হাইজিন বা সময়মতো চিকিৎসার কাছে না যাওয়া। ইভেন গ্রাম্য ডাক্তার বা কবিরাজ বা হেকিম বা হাতুড়ি কবিরাজ ডাক্তারের কাছে ভুল চিকিৎসা, ভুল ওষুধ খেয়ে, অনেক সময় টেরাটোজেনিক ড্রাগ, যে ড্রাগগুলো খেলে গর্ভের সন্তানের ক্ষতি হয়, সে ধরনের ড্রাগগুলো অনেক সময় তারা খেয়ে ফেলে ভুলে। প্রাকৃতিক দুর্যোগ বা জলবায়ুর পরিবর্তন সন্তান সম্ভবা নারীর শরীরে বিরূপ প্রভাব রাখে তা বলার অপেক্ষা রাখে না। লবণাক্ততার জন্য এমন জন্মের হার বেশি তা এখনই হয়তো নিশ্চিত করে বলা যায় না। তবে সমাজসেবা অধিদপ্তরের হিসেবে গত 5 বছরে প্রতিবন্ধী ভাতা গ্রহীতার হার বৃদ্ধি থেকে আশঙ্কা হওয়া অমূলক নয়। এমন শিশু জন্মের সংখ্যা বাড়ছে দ্রুত। তেরখাদায় এক প্রতিবন্ধী তার 2টা পাই নাই, হাঁটুর উপর থেকেই তার কাটা, পুরো শারীরিক প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী ব্যক্তি উনি লোন নিয়ে উনি রাস্তার পাশে একটা দোকান দিয়েছেন, সেই দোকান দিয়েই কিন্তু ওনার এখন সংসার চলতেছে। 13 খাদা তো এরকম অনেক আমাদের আছে।
2019-20 অর্থ বছরে কয়রায় প্রতিবন্ধী ভাতা পাওয়া মানুষের সংখ্যা 2635 জন, ডাকপে সংখ্যা 3909 জন, যা 2014-15 অর্থ বছরে ছিল যথাক্রমে 646 এবং 538 জন, অর্থাৎ 5 বছরে বেড়েছে 4 গুণের বেশি। বাঁধের একটু দূরে ঝুপড়ি ঘর, পাটখুরি আর মাটির সে ঘরে জোয়ারে তলিয়ে যায় চৌকিটিও, অসহায় হয়ে বসে থাকে অনুশ্রী সরকার। নতুন মানুষ দেখলে মুখটা হাসিতে ভরে ওঠে ওর, এই হাসিটুকুই জীবনকে গ্রহণের একমাত্র ভাষা। ওর তো এমনি মেরুদণ্ডের সমস্যা, মেরুদণ্ডের হাড় নেই ওর, ও হাঁটতে পারে না, চলতে পারে না, খেতে পারে না, যেখানে বসে দিলি সেখানে বসে থেকে ভাত মাখিয়ে কোলে দিলি, তুলে তুলে খায়, খলো না, এই অবস্থা। আমরা ফিরে আসার সময় আকস্মিক মুখে মেঘ নামিয়ে বুঝিয়ে দিল এই জীবনের বেদনার ভার আরো বেশি। সাদিয়া মাহজাবিন ইমাম, কয়রা, খুলনা।